হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটার শুরুতেই বলে দিই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাস লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আমি দেখেছি তোমরা ভিডিওটাকে লাইক করো না, শেয়ার করো না এবং কমেন্টে তোমাদের নিজের থটগুলোকে শেয়ার করো না। দেখো, যতই হয়ে যাক, একটা ভিডিও দেখার পরে সেই ভিডিওটার উপরে তোমার কী থট রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে কখনো ভুলবে না, কারণ এই থটের মাধ্যমে আমি বুঝতে পারি যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং পরবর্তীকালে কোন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো মাস্ট ভিডিওটা দেখার পরে নিজের একটা কমেন্ট বা নিজের একটা থট কিন্তু শেয়ার করো আর ভিডিওটাকে লাইক করে দিও। নাও, আজকে আমি তোমাদেরকে একটা স্টুডেন্টের স্বপ্ন পূরণের যে লড়াই বা সংগ্রাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং যার মাধ্যমে তোমরা শিখবে তোমরা যে লড়াইটা করছো বা তোমরা যে সংগ্রামটা করে চলেছো সেই সংগ্রামটাতে কোথায় প্রবলেম আসছে, কোথায় তোমার রিয়েলিটি চেকের প্রয়োজন রয়েছে, কোন জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে যেগুলো হচ্ছে হিডেন অবস্থায় আছে, হয়তো তুমি সেটাকে দেখছো না, যার জন্য কিন্তু অনেক কিছু প্রবলেম বা সমস্যা তোমাদের ভবিষ্যতে আসতে পারে। একজন স্টুডেন্ট প্রিপারেশন স্টার্ট করে 2014 অনওয়ার্ডস, প্রথমবার এক্সাম দেয় এবং গ্রাম থেকে ফিরে এসে কলকাতায় এসে এক্সামের প্রিপারেশন স্টার্ট করে। গ্রামে থাকাকালীন WB PSC-র যে এক্সামগুলো বলো বা এমনি নর্মাল যে এক্সামগুলো হতো সেগুলো সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। যখন সে গ্র্যাজুয়েশন করতে কলেজ জয়েন করার জন্য যখন কলকাতা আসে তখন সে জানতে পারে যে WBCS বলে কোনো একটা এক্সাম হয় এবং যেই এক্সামটার মাধ্যমে পরবর্তীকালে BDO STO এইসব জয়েন করা যায়। স্বপ্ন নতুন করে নিয়ে বড় হয়ে উঠেছে এবং স্বপ্নটাকে অনেক বড় করে ভাবতে স্টার্ট করে এবং সেই অনুযায়ী লড়াইটা স্টার্ট করে দেয়। আফটার গ্র্যাজুয়েশন তার কাছে অনেকগুলো অপশান চলে আসে যে জব করা দরকার না এই এক্সামটার জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে। সে ভাবে যে আমি যদি কষ্ট এত দূর করে এসেছি তাহলে আমি জবটা না করেও যদি আমি প্রিপারেশনটাকে ঠিকমতো কন্টিনিউ করি, খুব ভালোভাবে কন্টিনিউ করি, তাহলে হয়তো এই এক্সামটা আমার পক্ষে ক্লিয়ার করা হয়ে যাবে। এই স্বপ্নটাকে নিয়ে সে প্রিপারেশন করা স্টার্ট করে এবং খুব হার্ডওয়ার্ক করে, দিন রাত জাগে, পড়াশোনা করে, সমস্ত কিছু MCQ প্র্যাকটিস থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সে সব কিছুই করে। কিন্তু তার সত্ত্বেও সে 2014 প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি, দেন 2015 গিয়ে প্রিলিমস ক্লিয়ার করে কিন্তু মেন্স ক্লিয়ার করতে পারেনি, ফের 2016 কোয়েশ্চেন পেপার টাফ হওয়ার কারণে প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি। দ্যাট মিন্স তিনটে বছর কিন্তু হাত থেকে বেরিয়ে যায়। নাও, এখানে তোমাদের মনে হতে পারে যে স্যার, একজন এত হার্ডওয়ার্ক, এত প্রিপারেশন, এত MCQ সব কিছু করার সত্ত্বেও কোথায় কি প্রবলেম থেকে গেল যে সে তিনবারের মধ্যে দুবার প্রিলিমস ক্লিয়ার করতে পারলো না, একবার মেন্স ক্লিয়ার করতে পারলো না, কোথায় সেই প্রবলেম বা সমস্যা থেকে গেছে? এরকম হয়তো তোমাদের অনেকেই রয়েছো যাদের কিন্তু এই ঘটনাটার সঙ্গে নিজেকে মেলাতে পারবে, কারণ তোমরাও কিন্তু সেম প্রবলেম ফেস করছো। অনেকে আছো খুব প্রিপারেশন করছো, খুব পড়াশোনা করছো, কিন্তু কোথাও না কোথাও গ্যাপ থেকে যাওয়ার কারণে ইয়া তো তুমি প্রিলিমস কোয়ালিফাই করতে পারছো না, আবার কোথাও মেন্স কোয়ালিফাই করতে পারছো না। তো কি সেই গ্যাপ? আমি তোমাকে 10টা গ্যাপের কথা বলি। 10 পয়েন্টস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার টাইম টু টাইম রিয়েলিটি চেক করা উচিত, টাইম টু টাইম দেখা উচিত যে তুমি এই 10টা পয়েন্টকে বারবার কভার করছো কিনা। পয়েন্ট নাম্বার 1, বেসিক বুককে আমরা যদি ভালোভাবে না পড়ি, দেখবে অনেকেই আছে বিভিন্ন স্ট্যান্ডার্ড বুককে খুব বেশি করে পড়ার চেষ্টা করে। কেউ আছে স্পেকট্রাম পড়ে হিস্ট্রির জন্য, কেউ আছে বিপিনচন্দ্র যে ইন্ডিপেন্ডেন্স, স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স সেটাকে পড়ার চেষ্টা করে, কেউ আছে মাজিদ হুসেনকে পড়ে জিওগ্রাফির জন্য, আবার কেউ আছে খুল্লারকেও পড়ে, আবার অনেকে আছে দুটোকে নিয়েই পড়তে স্টার্ট করে। না, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখনই তুমি একটা মিডিয়াম থেকে বেরিয়ে এসে আরেকটা মিডিয়ামে নতুন করে ঢুকছো, যে মিডিয়ামটা তোমার একদমই আননোন ছিল, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে পড়ার অভ্যেস ছিল, সেখান থেকে হঠাৎ করে এসে তুমি ইংলিশ মিডিয়ামে আসছো, সেখানে এসে যখনই তুমি এই বড় বড় বইগুলো দেখো না, স্ট্যান্ডার্ড বইগুলো দেখো, তখন কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে অনেক বেশি উইক ফিল করো, অনেক বেশি ডিমোটিভেটেড ফিল করো। গাছের গোড়া যদি শক্ত না হয়, যদি গোড়াতে যদি মাটি না থাকে, গাছ যতই বড় মহিরুয় হোক না কেন, ঝড় এলে কিন্তু গাছ পড়বে। মানে তোমার যদি বেসিক স্ট্রং না থাকে, WBCS এর মতো কম্পিটিশনের জায়গায় সেই ঝড়টা আসবে, সেই ঝড়ে কিন্তু তোমার হার্ডওয়ার্ক কিন্তু কোনোভাবে কাজ দেবে না। সো বেসিককে
সবসময় স্ট্রং করা উচিত। যখনই তুমি কোনো কিছু রিভিশন করছো, কোনো কিছু করছো, তোমার বেসিককে ভালোভাবে পড়া উচিত না। অনেক স্টুডেন্ট এটাকে মিস করে যায়, বেসিক বুককে পড়তে বারণ করে পড়েই না, বলে কি একদম স্ট্যান্ডার্ড বই পড়ে নেবো, একদম ওপর থেকে একদম স্ট্যান্ডার্ড বইটা পড়ে নিলেই হয়তো WBCSটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও এই ধারণাটা, এটা কিন্তু তোমাদের দোষ নয়, এই এটা কিন্তু এখন মার্কেটে তৈরি করে দেওয়া হয়েছে যে বেসিক বই না পড়েও, স্ট্যান্ডার্ড বই পড়েও কিন্তু ভালোভাবে পাওয়া যায়। অনেকেই দেখবে ফেসবুকে কমেন্ট করে, স্পেকট্রাম পড়বো না স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স পড়বো, খুল্লা পড়বো না মাজিদ হোসেন পড়বো। কেউ বলে না যে আচ্ছা আমি কোথা থেকে স্টার্ট করবো, মাজিদ হোসেন থেকে স্টার্ট করবো না একদম বেসিক 9-10 বই থেকে স্টার্ট করবো। প্রবলেমটা কি বলতো, যখনই এক্সামটা প্রিপারেশনে আসে না, আশেপাশে সবাই যখন ওই বইগুলো পড়তে স্টার্ট করে, আমরা তোমরা সবাই ভাবি যে হ্যাঁ ওই বইগুলোই হয়তো মন্ত্র রয়েছে যেখান থেকে WBCS ডাইরেক্ট ক্লিয়ার করা যায়। দেখো আমি সবসময় তোমাদেরকে বলি যে কোনো কিছু হোক আর না হোক, যে সাবজেক্টটাই তুমি সব থেকে উইক মনে হচ্ছে সেই সাবজেক্টটার বেসিক বইটা পড়ে নাও, তাহলেই কিন্তু তোমার কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে। যাদের কিন্তু এই বেসিকটা স্ট্রং নেই, তারা দেখবে যতই ভালো পড়াশুনো করুক না কেন, যতই নিজেকে কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করুক না কেন, সে কিন্তু অনেক ভালো ভালো কোয়েশ্চেন, অনেক ইজি ইজি কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন কিন্তু মিস করে আসবে। সো WBCS এর প্রধান এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিজের মাটিটাকে শক্ত করা, তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটার বেসটাকে স্ট্রং করা। এটা অনেকেই করে না, যার জন্য কিন্তু প্রবলেম ফেস করে। দু নম্বর হচ্ছে, অনেকে আছে যেহেতু অনেকগুলো সাবজেক্ট থাকার জন্য দেখবে কিছু কিছু স্টুডেন্ট আছে পার্টিকুলার কিছু সাবজেক্টকে ইন্টারেস্ট তৈরি করে। কারো আছে পলিটি ভালো লাগে, কারো আছে ইকোনমি ভালো লাগে, কারো আছে হিস্ট্রি ভালো লাগে, কারো আছে জিওগ্রাফি ভালো লাগে। নাও হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, যখনই কারো কোনো একটা সাবজেক্টে ভালো লাগে, সে সাবজেক্টটাতে PhD করার চেষ্টা করে, সমস্ত নোটস পড়ে নেবে, সমস্ত PDF MCQ সলভ করে ফেলবে। নাও সে ভুলে যায় যে তার কাছে আরও 8টা সাবজেক্ট আছে যেগুলোকে তাকে একটু হলেও এক্সপার্টিস তৈরি করতে হবে, একটু হলেও স্ট্রং হতে হবে। আদারওয়াইজ তুমি একটা সাবজেক্টে 100 নিয়ে চলে এলে, আর একটা সাবজেক্টে 30 নিয়ে এলে, তাহলে কিন্তু স্কোরটা পেরোতে পারবে না। নাও এটাও কিন্তু অনেকে ভুলে যায়, এটা ভুলে যায় যে তার ওই সাবজেক্টটাতে ইন্টারেস্ট প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ সে কোনোদিনই ডেভেলপ করতে পারবে না। নাও প্রবলেমটা এখানে তার নয়, প্রবলেমটা এটা সে যেখানে পড়াশুনো করছে সেখানে কিছু টিচার আছে হয়তো হিস্ট্রি জিওগ্রাফিতে পাবে, ইকোনমি পলিটিতে খারাপ। নাও ইকোনমি পলিটি তার গেল, কারণ সে পড়তে চাইবে না, তার ইন্টারেস্ট ডেভেলপ তৈরি হয়নি। সো ইন্টারেস্ট ডেভেলপ তৈরি না হওয়ার জন্য সে ইকোনমি পলিটিকে ছেড়ে দেয়। আবার কিছু জন আছে ইকোনমি পলিটিতে ভালো, হিস্ট্রি জিওগ্রাফি তার মাথা থেকে আউট, বা সায়েন্স তার মাথা থেকে আউট, এনভায়রনমেন্ট তার মাথা থেকে আউট। কেন না, তার পড়তেই ভালো লাগে না। পড়তে ভালো লাগবে না কেন, বিকজ অফ দ্যাট আমরা ইন্টারেস্ট ডেভেলপ করতে পারি না। একজন গুড টিচার তোমাকে পড়াতে কতটা পড়াবে আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে ওই সাবজেক্টটার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তৈরি করতে কিন্তু সবসময় হেল্প করে। আজকে তুমি দেখবে বেশিরভাগ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বা ডক্টরের জন্য, নিট প্রিপারেশনের জন্য আমরা দেখেছি কোটা চলে যায়। কেন চলে যায়, কারণ ওখানে এরকম অনেক টিচার রয়েছে যারা খুব ইন্টারেস্টিং করে দেয় সাবজেক্টটাকে, যে স্টুডেন্টের পড়াই ইচ্ছে করতো না সে পড়তে শুরু করে দেয়। দেখবে অনেকে বলে যে এই সাবজেক্টের জন্য দেরি চলে যাও, দেরিতে অনেক ভালো ভালো টিচার অ্যাভেলেবল আছে। টিচার মানে কি, টিচার মানে এটা নয় যে সে তোমাকে খুব ভালোভাবে জিনিসটাকে বোঝাবে পড়াবে, না এটা নয়। টিচার মানে এটা যে সে তোমাকে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে দেবে, তোমার মনের মধ্যে যে ভালোবাসাটা দরকার সেই ভালোবাসাটা তৈরি করে দেবে, যার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, তুমি কষ্ট ছাড়াই কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবে। নাও ইন্টারেস্ট ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যেখানেই জয়েন করছো, যেখানেই পড়ছো না কেন, সেখানে দেখো যে কোনো সাবজেক্টে তোমার এরকম হচ্ছে কিনা, যে সাবজেক্টে তোমার পড়তে ভালোই লাগে না। যেরকম অনেকে আছে সায়েন্স পড়তে ভালো লাগে না, অনেকে আছে এনভায়রনমেন্ট পড়তে ভালো লাগে না, অনেকে আছে GK পড়তে ভালো লাগে না, অনেকে আছে ম্যাথ প্র্যাকটিস করতে ভালো লাগে না। নাও দেখো ওখানে গিয়ে চেক করো যে তোমার কোনো সাবজেক্টে এরকম ইগনোরেন্স তৈরি হচ্ছে কিনা, ইন্টারেস্ট ডেভেলপ করতে পারছো কিনা। যদি দেখো যে ইন্টারেস্ট ডেভেলপ হচ্ছে না, তাহলে এরকম কোনো প্ল্যাটফর্ম দেখো, এরকম কোনো টিচার দেখো যে তোমাকে ডেভেলপ করতে হেল্প করবে। উইদাউট ডেভেলপমেন্ট তুমি কিন্তু এগোতে পারবে না, কারণ ভালোবাসাটা না তৈরি হলে গভীরতাটা তৈরি হয় না। জেনে রাখো, তোমার ভালোবাসাটা যত বেশি গভীর হবে তুমি তার প্রতি তত অ্যাট্রাক্টেড হবে। যদি তোমার ভালোবাসাই না থাকে তাহলে গভীরতা আসবে না, আর গভীরতা না এলে তোমার আকর্ষণ তৈরি হবে না বা অ্যাট্রাকশন তৈরি হবে না। সো এটাকে খেয়াল রাখতে হবে তোমাকে।
যার জন্য কি হয় না, কিছু কিছু সাবজেক্টে এতটাই উইক হয়ে যাও যে স্কোরই আসে না। কোয়েশ্চেন সেকেন্ড পয়েন্টটা কভার করলাম। থার্ড পয়েন্ট হচ্ছে রিভিশন। নাও অনেকে আছে প্রচুর হার্ডওয়ার্ক করে, দিন রাত জেগে পড়াশুনো করছে, রাতের বেলাও চোখ খুলে বড় বড় করে পড়াশুনো করে, তাই না? অনেকেই আছে এরকম। বাট কি হয় বলতো, তারা শুধু নতুন জিনিসই পড়ে। আজকে একটা নতুন জিনিস পড়লো, কালকে একটা নতুন জিনিস পড়লো, পরের দিন একটা নতুন জিনিস পড়লো। সায়েন্টিফিক্যালি এটা প্রুফ রয়েছে যে আমাদের ব্রেনে মাত্র যা পড়ছো তার যদি 10 ভাগের 1 ভাগ মাত্র স্টোর থাকে, অর্থাৎ তুমি যদি 10টা কোয়েশ্চেন পড়ো তার 1টা কোয়েশ্চেন তোমার মাথার মধ্যে থেকে যাবে পারমানেন্টলি, বাকি 9টা কোয়েশ্চেন তোমার সাবকনসিয়াস মাইন্ডে থাকে। এটা একটা ক্যাসেটের মতো, আমাদের ব্রেনের মধ্যে যেটা রয়েছে না, এটা একটা ক্যাসেটের মতো। ক্যাসেটে তুমি নতুন জিনিস ঢোকাচ্ছ, তোমার পেছনের রিলগুলোও কিন্তু মুছতে রয়েছে। কী বললাম, বুঝতে পেরেছো? নতুন নতুন জিনিস অ্যাড করবে, পুরোনোগুলো কিন্তু ডিলিট হতে থাকবে। তো তুমি তোমার হাইপোথ্যালামাসে যে যে নতুন জিনিস ঢোকাবে, পুরোনো জিনিসগুলো ডিলিট করে হাইপোথ্যালামাস ওগুলোকে রিস্টোর করা স্টার্ট করবে। দ্যাট মিন্স কি, নতুন জিনিস যত বেশি পড়বে, যত বেশি নিউ ইনফরমেশন কালেক্ট করবে, সেই ইনফরমেশান তোমার ওল্ড ডেটাগুলোকে ডিলিট করার চেষ্টা করবে। এবার এই ওল্ড ডেটাগুলোকে স্টোর করার প্রসেস কি, নিউ ইনফরমেশান তো আমাদেরকে জানতেই হবে, কিন্তু ওল্ড ডেটাগুলোকে রিস্টোর করার প্রসেস কি, অর্থাৎ ক্যাসেটকে যদি বারবার চালানো হয়। একটা গানকে তুমি যখন বারবার শোনো, অটোমেটিকলি গানটা মাথার সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, তার টিউনটা অ্যাটলিস্ট থেকে যায়। তুমি যদি 1 বছর পরেও টিউনটা শোনো না, তুমি বলতে পারবে এটা হচ্ছে ওই গান, কেন না গানটাকে আমি বারবার শুনেছি। সো বারবার জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইদাউট এ রিভিশন তুমি কখনো কিন্তু এগোতে পারো না। তো প্রচুর পড়াশুনো করো, কিন্তু রিভিশন শিডিউল কন্টিনিউ রাখো, রিভিশনটাকে তৈরি করো। প্রপার রিভিশন যদি না করছো, তাহলে জেনে রাখো এক্সাম হলে তোমার থেকে কষ্ট বেশি কেউ পাবে না। কারণ উইদাউট রিভিশন তুমি 4টে অপশানের মধ্যে কখনো মেলাতে পারবে না, কারণ কোয়েশ্চেন তোমার সবই জানা থাকবে, অপশান তোমার একটাও জানা থাকবে না, সব অপশানই মনে হবে এই অ্যান্সারটা আমি কোথাও না কোথাও দেখেছি। ঠিক, তো রিভিশন এটাই হচ্ছে মেন কারণ যে নেগেটিভ হয়ে আসে, বিকজ অফ দ্যাট তুমি রিভিশন না করে এক্সামে দিতে যাও। তো রিয়েলিটি চেক করো যে তুমি রিভিশন করছো কি না। চার নম্বর পয়েন্ট, পড়ছি আমি অনেক কিছুই, কিন্তু আমি MCQ প্র্যাকটিস করছি না। না পড়ে গেলে শুধু হবে না, বেসিক স্ট্রং করলে, স্ট্যান্ডার্ড বুক পড়লে ভালোভাবে, শুধু পড়ে গেলে হবে না, তার সঙ্গে সঙ্গে MCQকে ভালোভাবে সলভ করতে হবে, তার টেকনিক শিখতে হবে, কোথায় তুমি MCQগুলোকে ভুল করছো সেগুলোকে বুঝতে হবে। উইদাউট এই জিনিসগুলো তুমি কিন্তু কখনো কিন্তু এগোতে পারো না। জেনে রাখো অনেক সময় কি হয় না, আমরা MCQ টেকনিক বুঝতে পারি না যে কোনটা কারেক্ট হবে আর কোনটা ভুল হবে। দেখো 4টে অপশান তোমার কাছে রয়েছে, এই 4টে অপশানের মধ্যে কারেক্ট অপশান শিওর রয়েছে এটা তুমি জেনে গেছো। নাও সেই শিওর অপশানটাকে বের করানোর একটা টেকনিক থাকে, প্রপার টেকনিক থাকে, কীভাবে ওই কারেক্ট আনসারটাকে বের করে নিয়ে আসা যায়, সেগুলোকে শিখতে হবে। শুধু পড়ে যাবো MCQ কয়েকটা, যেটা জানবো সেটা মার্ক করে যাবো, এরকম করলে হবে না। তার ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, কেন ওই আনসারটা কারেক্ট হলো, এই টেকনিক অ্যানালাইসিসগুলো তোমাকে কিন্তু তৈরি করতে হবে আস্তে আস্তে। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, পড়ে যাবে কিন্তু পরীক্ষা দেবো না আমি, পরীক্ষা দিলেই নাম্বার কম আসে আর আমার ডিমোটিভেশন তৈরি হয়। এই দুনিয়াতে তুমি যদি কষ্ট করে যাও আর তোমার কষ্টটাকে কখনো তুমি চেক না করো যে তুমি কতটা হার্ডওয়ার্ক করছো, একটা রিক্সাওয়ালাও সারাদিনের কাজ করার পরে এসে সে বলে আজকে আমার প্রচুর কষ্ট হয়েছে কিন্তু আমি ইনকাম করেছি আজকে 500 টাকা, অর্থাৎ সে তার 500 টাকার অ্যামাউন্টটাকে তার কষ্টের সঙ্গে কম্পেয়ার করে দেখে যে আমি কত পরিমাণ কষ্ট করলাম আর কত টাকা রেজাল্ট পেলাম, কত টাকা পেলাম। ঠিক একইভাবে তুমি কষ্ট করে যাচ্ছ কিন্তু তুমি রেজাল্ট কখনো দেখছো না, যে তোমার কষ্টের কিনারাটা কোথায়, রেজাল্টটা কোথায়। সেই রেজাল্টটা দেখতে পাবে তুমি মক টেস্টের সলভের মাধ্যমে, এটা তুমি করছো না। যখন তুমি এটা করবে না তখন তুমি কী পরিমাণ কষ্ট করছো সেটাও বুঝতে পারবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তুমি যে পরিমাণ কষ্ট করছো সেই কষ্ট চেক করো মক পেপার সলভের মাধ্যমে। এর জন্য অনলাইনে অনেক কিছু জায়গা অ্যাভেলেবেল আছে, আনএকাডেমি সব থেকে বেস্ট অপশান, ওখানে গিয়েও তুমি মক পেপার সলভ করতে পারো। আমি তোমাদের জানুয়ারির এন্ড থেকে মক টেস্ট নেব, সেটাও তুমি এনরোল করতে পারো, এবং যদি তুমি এনরোল করে নিতে পারো তাহলে কিন্তু অনেক মক টেস্ট কিন্তু ফ্রিতে দিতে পারো। ওকে, তো জানুয়ারির এন্ড পর্যন্ত ওয়েট করতে পারো, তার মধ্যে রিভিশনগুলো কমপ্লিট করে রাখতে পারো, এন্ড থেকে মক টেস্ট কিন্তু আমি তোমাদেরকে দেব। তাহলে এটাও কিন্তু একটা বড় পয়েন্ট হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর হচ্ছে ইগনোরেন্স, কোনো একটা সাবজেক্টকে ইগনোর করে দেওয়া। পুরো আজকে ইচ্ছে করছে না, আজকে পড়তে ইচ্ছে করছে না এই সাবজেক্টটাকে,
পরের দিন আবার স্টার্ট করলে দূর ভালো লাগে না অপশনালটাকে পড়তে, দূর ডেসক্রিপটিভটাকে লিখতেই ভালো লাগে না। এই ভালো না লাগাটা তোমার মনের মধ্যে এতটা হাবি করে যাবে যে তোমার আর করতেই ইচ্ছে করবে না। একটা দিন দুটো দিন করতে 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 কখন দেখবে 365 দিন গড়িয়ে গেছে, তাও তোমার একটা লেখাও হয়নি, একটা MCQ একটা অপশনাল কোয়েশ্চেনও লিখতে পারো না, তখন মনে হয় যে গ্রুপ CDটাই বেস্ট ছিল। এইভাবে আমরা কী করছি, দিনের পর দিন আমাদের ইগনোরেন্সটাকে বাড়িয়ে চলেছি। আর যদি তুমি এটা বাড়াচ্ছ তাহলে কিন্তু রিয়েলিটি চেক করার টাইম এসে গেছে, কারণ এখানে কিন্তু বড় একটা প্রবলেমের সামনাসামনি কিন্তু তুমি হতে চলেছ। সো বি কেয়ারফুল, ইগনোরেন্স করা যাবে না। যে সাবজেক্টটা তোমার ভালো লাগছে না সেই সাবজেক্টটাকে দেখো, ইন্টারেস্ট তৈরি করার চেষ্টা করো এবং সেখানে ডেভেলপমেন্ট নিয়ে আসো। নাও 7 পয়েন্ট, পয়েন্ট নাম্বার সেভেনে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইম স্পেন্ড। অনেকে আছে পড়াশুনো তো করছে কিন্তু প্রচুর ভুলভাল ইনফরমেশান মাথার মধ্যে নিয়ে আসছে, কষ্ট করছে সবই, ইনফরমেশান কালেক্ট করছে মাথার মধ্যে। বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থাকে, বিভিন্ন তোমাদের অনেক জায়গা রয়েছে যেখান থেকে তোমরা ইনফরমেশানগুলো কালেক্ট করছো। এবার সেই সব ইনফরমেশান তুমি মাথার মধ্যে ঢোকাচ্ছো, কন্টিনিউয়াসলি টাইম স্পেন্ড করছো সেইগুলোর উপরে, তো এর ফলে কী হচ্ছে, সময় তোমার খুব চলে যাচ্ছে। লাইফে সবথেকে বড় কস্টলি জিনিস যদি তুমি কিছু পেয়ে থাকো সেটা হচ্ছে উপরওয়ালা তোমাকে সময় দিয়েছে, এবং সেই সময়টাও তোমার কাছে কিন্তু লিমিটেড। অর্থাৎ এই সময়টা যেদিনই শেষ হয়ে যাবে, অর্থাৎ যেদিন তোমার মধ্যে করার ক্ষমতা থাকবে না, উপরওয়ালা কিন্তু তোমার কাছ থেকে তোমাকে তুলে নেবে। জেনে রাখো সব থেকে বেশি সময় দেয় কখন উপরওয়ালা, যখন তোমার ইয়ং এজ থাকে, অর্থাৎ যখন তুমি করে কিছু করতে পারবে এরকম দেখানোর তোমার সুযোগ থাকে, তখন কিন্তু তোমাকে বেশি সুযোগ দেয়, বেশি সময় দেয়। কিন্তু যত সময় বেড়ে যায়, যত তোমার এজ বাড়তে থাকে, যত তুমি এগিয়ে যাও, সময় বাড়তে থাকে, তোমার শরীরের কর্মক্ষমতা তুমি হারিয়ে ফেলো, তত উপরওয়ালা কিন্তু তোমারও সময় কমিয়ে দেয়, তাই তুমি তাড়াতাড়ি ফিরে আসতে পারো এবং নতুন কাউকে তোমার জায়গায় পাঠিয়ে দিতে পারো। তো সময় তোমার কাছে খুব কম রয়েছে, এই সময় কমের মধ্যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব, যতটা সম্ভব হার্ডওয়ার্ক দিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো, যাতে উপরওয়ালা গিয়ে কি বলতে পারো যে আমি কষ্ট করেছি, সেই কষ্টের রেজাল্ট হলো এটা। নাও পয়েন্ট নাম্বার 8, শুধুমাত্র পড়াশুনো করছো তাহলে কিন্তু ভুল হচ্ছে, কারণ তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইছো, তুমি রাস্তার কোনো সাধারণ মানুষ নও যে তোমার কথাটার মধ্যে কোনো মূল্য থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে চলেছো, অর্থাৎ তোমার প্রত্যেকটা কথা, তোমার প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা অ্যাডভাইস হাজার হাজার জন তোমার মেনে চলবে, অর্থাৎ দ্যাট মিন্স বুঝতে পারছো কী পরিমাণ ম্যাচুরিটি আর কী পরিমাণ পার্সোনাল ডেভেলপমেন্ট তোমার কিন্তু দরকার। তোমার যদি পার্সোনালিটি ঠিক না থাকে, যদি তুমি পার্সোনালিটি ডেভেলপ করতে না পারো, তাহলে কিন্তু বড় সড়ো প্রবলেম তোমার সামনাসামনি কিন্তু পাবে। তো আমি পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলছি, এটা পার্সোনালিটি বলতে কী বোঝায়, বলতে এটা বোঝায় যে তুমি কতটা শান্ত স্বভাবে রয়েছো, তুমি কতটা কোনো জিনিসকে ভাবছো, থিঙ্ক করছো, কতটা অ্যানালাইসিস করার ক্ষমতা তোমার মধ্যে তৈরি হচ্ছে, কতটা তুমি বুঝে কাজ করো, কতটা তুমি শান্ত মাথায় ভালোভাবে চিন্তাভাবনা করে আনসার দেওয়ার চেষ্টা করো, এই জিনিসগুলো কিন্তু বড় কাজ করবে পরবর্তীকালে। তো এটাকেও কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে, কারণ এটা ডেভেলপ করলেই ইন্টারভিউ স্কোর বাড়বে, আর ইন্টারভিউ স্কোর বাড়লেই কিন্তু তুমি তাড়াতাড়ি তোমার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছতে পারবে। নাও পয়েন্ট নাম্বার 9, প্রপার অ্যাওয়ারনেস না থাকা, প্রপার বলবো অবজারভেশন না করা। আজকালকার দিনে তুমি বড় প্রবলেমের সম্মুখীন হবে, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবে, তুমি যদি সেখান থেকে কিছু না শিখে ফেলো তাড়াতাড়ি করো, অ্যাওয়ার না থাকো কোনো জিনিসের প্রতি, তোমাকে বারবার লোকে ঠকিয়ে যাচ্ছে, তুমি ঠকেও যাচ্ছ বারবার, বারবার তুমি কোনো ভুল করেছো, বারবার সেই ভুলটা বারবার করে চলেছো, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে চলেছো। কারণ এই এক্সামটা একটা লং প্রসেস, এগুলোতে তোমাকে অনেক কিছু শেখাবে, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট তৈরি করতে হেল্প করবে, তোমার অবজারভেশন পাওয়ারকে বাড়াতে হেল্প করবে, তুমি কতটা মানুষকে অবজার্ভ করতে পারছো, মানুষের মুখ দেখে কতটা বুঝতে পারছো যে সে কতটা জেনুইন লোক আর কতটা কোথায় প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। আদারওয়াইজ এই লং পিরিয়ডে কেউ আসবে তোমাকে বোকা বানানোর জন্য, আর কেউ আসবে তোমাকে হেল্প করার জন্য, তুমি তাকে কিন্তু চিনতে পারবে না। নাও লাস্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যান্ড পার্সিভারেন্স। উইদাউট হার্ডওয়ার্ক, উইদাউট পার্সিভারেন্স তুমি কিন্তু এগোতে পারবে না। হার্ডওয়ার্ক তোমাকে করে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের প্রতি আস্থা রাখতে হবে,
কনফিডেন্স তৈরি করে রাখতে হবে, বিলিভ করতে হবে নিজেকে যে তুমি অনেক বেশি স্ট্রং রয়েছো, অনেক বেশি শক্তিশালী রয়েছো, তুমি যদি চাও তুমি করতে পারবে। তোমার মনের মধ্যে সেই জেদটা থাকা দরকার, সেই জেদ যদি না থাকে তাহলে তুমি আজকে না হয় কালকে গিয়ে হোঁচট খাবে, তাই না? তো জেদটা নিজের মধ্যে রাখো, কনফিডেন্স রাখো নিজের মধ্যে, করে দেখানোর ক্ষমতা তোমাদের সবার মধ্যে রয়েছে, শুধু সেটাকে জ্বালাতে হবে আগুন দিয়ে। যদি তুমি আগুনটা জ্বালাতে পারো মনের মধ্যে, যদি তোমার মধ্যে সেই করে দেখানোর জেদটা বেশি বড় করে জ্বলে ওঠে, তাহলে কিন্তু সেই দিনটা আর বেশি দেরি নেই, যেই দিনটা তোমার হয়ে যাবে। সো আশা করছি এই 10টা পয়েন্টকে তোমাকে খেয়াল রাখতে হবে, এই 10টা পয়েন্ট তুমি তোমার রিয়েলিটি চেক করার জন্য দেখে ফেলো, এবং কমেন্টে জানাও যে কোন কোন পয়েন্টগুলো তোমার মধ্যে অভাব রয়েছে, এখনও সেগুলোতে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।